সবে কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ রাত। পবিত্র কোরআনে সূরা আল কদরে আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, অর্থাৎ শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কিছু সংখ্যক সাহাবী রমজানের শেষ 7 দিনের মধ্যে শবে কদরের ব্যাপারে স্বপ্ন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিও একই স্বপ্ন দেখেছি যা রমজানের শেষ 7 দিনে হওয়ার অনুকূলে। ফলে যে ব্যক্তি অনুসন্ধান করবে সে যেন শেষ 7 দিনের মধ্যেই শবে কদরের অনুসন্ধান করে। সহিহ মুসলিমের বর্ণনায় হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি লাইলাতুল কদর সম্পর্কে 27তম রোজার রাতকে ধারণা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি শেষ 10 দিনের মধ্যে ধারণা করো? অতএব শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে শবে কদরের খোঁজ করো। আবু দাউদের বর্ণনায় এসেছে, মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন, সেটা 27তম রমজানের রাত। আল্লাহ তাআলা আমাদের শবে কদরের রাতগুলোকে কবুল করে নিন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ।